Hey guys, welcome or welcome back to my channel. তো সবাইকে প্রথমেই শুভনববর্ষ। আর আমার আগের যে প্রিভিয়াস ব্লগটা ছিল আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছিল, বাট আমি এখন খানিকটা সুস্থই আছি। তবে একটু ঠান্ডা লেগে গিয়েছে, যাচ্ছিল গলাতে একটু সমস্যা হয়েছে, বাট আমি এখন কিছুই লাগাই এমনি ঘুরছি আর কি। ঘুরছি বলতে আজকে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি, তো আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখুন কি ব্লগ করছি। তবে টাইটেল দেখে তো সবাই বুঝেই গিয়েছেন আমি কি ব্লগ বানাচ্ছি। তো এখানে সবাই চলে এসেছি, আসলে রুহান অফিস, দা রুহান অফিসিয়ালের একটা গান, নতুন গান আসছে আর কি। তো ওই গানটার ভিডিও শুট হচ্ছে আজকে, তো এটারই ব্লগ বানাচ্ছি আমি। আচ্ছা পরে দেখাচ্ছি আমি সবাইকে, লোকেশনে গিয়ে আগে পৌঁছাই। আমি আগে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, ঘর থেকে স্টার্ট করতে পারতাম, কিন্তু ঘর থেকে স্টার্ট করিনি আমি। যেখানে শুট করা হবে এখানে এসে স্টার্ট করছি আর কি। তো এখনো লোকেশনে পৌঁছাইনি, এখানে গিয়ে সবার সঙ্গে আমি আলাপ করি। কি সুন্দর আমার ফোন করে, আমরা না টমটম দিয়ে যাচ্ছি, টমটমই তো আমি যখনই মানে ওদের ভিডিও শুট হয় দারুহান অফিসিয়ালের, তখন আমি ব্লগ করি বলে ওদের নাকি ডিস্টার্ব হয়, এটা কি কোনো কথা নাকি? বাচ্চা সকালবেলা ট্রেনে এসেছিলাম আমরা, আর ব্রেকফাস্ট আমি ঘর থেকে কিছুই খাইনি, অনেক সকালবেলা বেরিয়েছিলাম। এই প্রচণ্ড শেক করছে ক্যামেরা। আর আমাদের যে আজকে হিরোইন, আমি ওখানে গিয়ে লোকেশনে গিয়ে দেখাচ্ছি। আই থিঙ্ক আমার কথা একটু কমে বোঝা যাচ্ছে, টমটমের সাউন্ডটা একটু বেশি আসছে। ও মাই গড, এই হচ্ছে অনুজ। হাই, এ হচ্ছে আমার একটা কাজিন সিস্টার। আর আমি না অ্যাকচুয়ালি রুহানের আমার অনেক দুটা ব্লগ আমার পেন্ডিং হয়ে আছে, আমি শ্যুট করে রেখেছি হোলির ব্লগ, ওখানে একটা আমাদের গান এসেছিল, সেটা আমি আপলোড করতে পারিনি আর কি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের, আমি যেখানে ইডিট করি আর কি, তার জন্য আমি করতে পারিনি। দেখি ব্লগটা আপলোড করার পর যদি করতে পারি, নাহলে ভাবছি স্কিপ করে নেবো, কেননা হোলি অনেকদিন হয়ে গিয়েছে, চলে গিয়েছে। চলো আমি বাকিটা লোকেশনে গিয়ে দেখাচ্ছি। তো আমরা না লোকেশনে পৌঁছে গিয়েছি আর কি, তো এখানে সব কিছু রেডি করা চলছে। আর এই হিরোইনের সঙ্গে দেখাচ্ছি ফির কিছুই তো আমি পাইনি, তোমায় যেভাবে ভালোবেসেছি ফির কিছুই তো আমি পাইনি, তোমায় যেভাবে ভালোবেসেছি ফির কিছুই তো আমি পাইনি, তোমায় যেভাবে আগলে রেখেছি। আসলে খুব ভালো, আমরা খুব মজা করছি সবাই মিলে। একটা রোড সিলেক্ট করা হয়েছে, কিন্তু মানে টেক ভালোভাবে নেওয়াই যাচ্ছে না। কিছুক্ষণ পরপর কি হচ্ছে, একটা অটো আসছে, স্কুটি আসছে, বাইক আসছে, কিছু না কিছু আসছে, এসে ডিস্টার্ব করছে। কাবাব মে হাড্ডি, ইয়েস ঠিক কথা বললো একদম, মানে কি একটা ঠিক নিতে রোডের মধ্যে নেওয়া হচ্ছে। তো ধরো না বসার কোনো একটা মানে ইয়ে আছে, সিন আছে, একবার বসলো তো বাস, এবার চলে আসা একটা স্কুটি বাইক দেখাচ্ছে। ভালোই মজা করছি আমরা, ঠিক আছে। আমি বাকি সবটা শেয়ার করবো, মিন্স টেক নেবো আপনাদের সঙ্গে, সবটাই শেয়ার করবো। আপনারা দেখুন আমাদের সঙ্গে আমাদের শুট কেমন হচ্ছে, মজা নিন, মজা এক্সপিরিয়েন্স শেয়ার করুন। ধোনের এক টেক প্রায় 10 থেকে 15 বার নিতে হয়। কেন নিতে? ও শুনে নেবে। আরে বলো কেন, মানে ও ও যদি ধরো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যদি মন্দিরে আসে, মানে তোমার যেতে হবে মন্দিরে, আসতে হবে, চলো চলো, মানে মুখের এক্সপ্রেশন মানে কি বলবো আপনাদের, মানে মন্দিরে যেতে হবে, খালি ভালোবেসে গেছি তোমায়, দেখতে হবে এটা দুর্ভাগ্য।
তো আমি যে বলছিলাম না আমি চলে আসবো আন্টি অনুষ্ঠানের ঘরে, তো চলে এসেছি। ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, হিরোইন রেডিও হয়ে গিয়েছে। এখন আবার আমরা যাচ্ছি আর কি যেখানে লোকেশন সেট করা হয়েছে সেইখানে। আন্টিদের ঘর থেকে চলে যাচ্ছি, লাঞ্চ করে নিয়েছি। আমি না বেশি কিছু করি না, ড্রেসটাও সেমই রয়েছে আমার, শুধু ইয়ে করেছি আর কি। এই হ্যাঁ, মেকআপটা রিমুভ করেছিলাম সকালবেলা, একটু সানস্ক্রিন টানস্ক্রিন লাগিয়েছিলাম, এগুলো রিমুভ করে এখন একটু আবার মেকআপ করে নিয়েছি। মেকআপ জাস্টটা লিপস্টিক, আইলাইনার, কাজল, ওইসব কিছুই। এখন আমরা চলে যাচ্ছি ওদের ঘর থেকে, আবার টমটম দিয়ে আবার যেতে। मुझको हासिल नहीं है बेवफा तेरा मासूम चेहरा, भूल जाने की काबिल नहीं है, भूल जाने की काबिल। আমরা আমাদের ব্লগটা এখানেই কমপ্লিট করি। দেখা কেন, বাই বাই। হ্যাঁ, সবাই বাই বাই বলছি। এটা কে, এটা কে? রোহন। রোহন আজকে অনেক জোরে খেয়েছে। হ্যাঁ, সেটা না ভিডিওতে মানে ওর গানটা যখন পাবলিশ হবে তখন দেখতে পারবেন আর কি। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, দ্য রোহান অফিসিয়াল। তো গানটা চেক করে নেবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন। আর আমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। এদিকে ওটাকে মাস্কটা তো খোলে না, করোনা আসছে না এখন, তো আবার করোনা বেড়ে গিয়েছে তার জন্য মাস্ক খুলছে না। তো ঠিক আছে, ব্লগটা এখানেই কমপ্লিট করছি। আর খুব মজা করেছি আমরা এই দুদিনের শুটিংয়ে। এদিকে দেখো কি সুন্দর স্মাইল করছে। ব্লগ চল রে, ইয়ে খতম হো রাহা হ্যায় ব্লগ। এ হাম হ্যায়, আমারে পাশে টিম হ্যায়, ও ইধার ভিডিও শুট চল রাহা হ্যায়। ও একটা ব্যাগ আসলো আমার। ঠিক আছে, আমরা এখানেই ব্লগটা কমপ্লিট করছি। টাটা, বাই। আমি তো চিরকালই ভালোবেসে গেছি তোমায়, দুর্ভাগ্য তুমি ভালোবাসনি কখনো। আমাকে ছেড়ে যাওয়ার কারণটাও বলে গেলে না, সেদিন আমার কাছে কিচ্ছু ছিল না, আর আজকে সব কিছুই আছে, শুধু তুমি নেই।